পঞ্চম শ্রেণীর ভূগোলের জলবায়ু মাটি বা স্বাভাবিক উদ্ভিদের উপর প্রশ্ন উত্তরের মাধ্যমে বিষয়টা আবার আলোচনা করে নেব আমরা দেখব প্রথমেই জলবায়ু কাকে বলে জলবায়ু সেটাই যেটা নির্দিষ্ট স্থানের দীর্ঘ সময়ের সাধারণত তিরিশ বছরের আবহাওয়ার বিভিন্ন অবস্থার গল্পত্তা হিসেবকে জলবায়ু বলে অর্থাৎ কোনো একটা স্থান যেমন ধরো আমাদের পশ্চিমবঙ্গ কিংবা কলকাতা সেই স্থানের দীর্ঘ সময় ধরে কি পরিবর্তন হচ্ছে এক একটা সময় এক একটা যেমন ধরো দেখা গেছে মার্চ মাসের পর থেকে এখানে গরম পড়ে সেই গরমটা প্রায় মে মাস অবধি থাকে তারপর থেকেই বর্ষা আসতে শুরু করে আমরা মোটামুটি তাই জানি তারপরে বর্ষা চলে গেলেই আস্তে আস্তে সুন্দর একটা ঋতু যে সময় কাঁশ ফুল ফোটে এমন একটা বসন্ত ঋতু আসে এবং তারপরেই শীত আসে অর্থাৎ ঠান্ডা পড়ে এই যে পরিবর্তনগুলো এগুলো বছরের পর বছর বছরের পর বছর লক্ষ্য করার পরেই কিন্তু বোঝা গেছে কোন এলাকায় কীরকম জলবায়ু হবে এবং তখন সেটা সেখানে সেইভাবে ভাগ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে বা কলকাতায় যেটা আছে সেটা কিন্তু অন্য জায়গায় সেটা নাও থাকতে পারে যদি পশ্চিমবঙ্গকেই দেখো তোমরা দেখবে উত্তরের দিকে যেখানে পাহাড়ি অঞ্চল সেখানের কিন্তু জলবায়ু অন্যরকম কারণ সেখানে সারা বছরই প্রায় ঠান্ডা থাকে খুব কম সময় সেখানে মানে গরম তো প্রভাবিত হয়ই না অলমোস্ট তাও ঠান্ডাটাই থাকে সব সময় আর বর্ষাটা দেখা যায় তাহলে সেইভাবেই সেই জায়গার জলবায়ুটা নির্ধারিত হয় এরপরে দেখব তাহলে আবহাওয়া কাকে বলে আবহাওয়া হচ্ছে কোনো স্থানের মানে নির্দিষ্ট স্থানের স্বল্প সময় মানে অল্প সময়ের অর্থাৎ এক থেকে সাত দিনের বায়ু তা বৃষ্টিপাত যেটা এই সব জিনিসের যে অবস্থা তাকেই বলা হচ্ছে আবহাওয়া এই আবহাওয়া বলতে গেলে তোমরা একটা জিনিস খেয়াল করবে প্রতিদিন টিভিতে হোক বা যেখানেই হোক না কেন আবহাওয়ার একটা খবর বলা হয় খেয়াল করবে সেই যে আবহাওয়ার খবরটা বলা হয় সেটা কি আজকে আমাদের এখানে আবহাওয়াটা কেমন খুব গরম থাকবে না খুব বৃষ্টিপাত হবে সহ বৃষ্টি হবে নাকি খুব ঠান্ডা পড়বে কি হবে সেটাই হচ্ছে আবহাওয়া সেই খবরটাই তারা দেয় আবহাওয়া দপ্তর সেই খবরটা একদিন আগের কিংবা একদিন পরের আবহাওয়ার খবরটা দিয়ে দেয় তাহলে আমরা বুঝতে পারলাম যে জলবায়ু কী আর আবহাওয়া কী এবার আমাদের এই পশ্চিমবঙ্গের এই জলবায়ু সম্বন্ধে আমরা একটু দেখব আমরা দেখব যে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য কি 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 পাওয়া যায় কি কি দেখা যায় এই পশ্চিমবঙ্গের জলবায়ুতে তোমাদের আমি আগেই বলেছি যে এখানে নানা রকমের পশ্চিমবঙ্গে এমন জায়গা আছে যেখানে সারা বছর শীত থাকে আবার কোনো জায়গা আছে যেখানে গরমের ভাগ বেশি হয় যেখানে গরমটা অন্য রকম আমাদের এখানে আরেক রকম তাহলে এখানকার বৈশিষ্ট্য করলে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্য প্রকৃতির পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আদ্র প্রকৃতির পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব খুব বেশি তৃতীয়ত পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য দেখা যায় আমি বললাম যে একটু আগে তোমাদের যখন আবহাওয়া দেখতে গেলাম আবহাওয়ার কথা জলবায়ুর কথা শুনলাম তখন কি বললাম আমাদের এক এক সময় এক রকম ঋতু আসে গ্রীষ্ম আসে বর্ষা আসে শীত আসে বসন্ত আসে তাই না তাহলে পশ্চিমবঙ্গে ঋতু বৈচিত্র্য দেখা যায় পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালের প্রাধান্য সবচেয়ে বেশি সারা বছর এই বারোটা মাসকে যদি ভাগ করা যায় প্রায় ছমাসই আমরা গরমটা যথেষ্ট পরিমাণে বুঝতে পারি সেই জন্যই খেয়াল করে দেখবে বর্ষাকালেও আমরা যথেষ্ট গরম বোধ করি তাই না শীতের পরিমাণটা এখানে খুব কম থাকে তারপরে যেটা পয়েন্ট এই বৈশিষ্ট্যের সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল অনুভূত হয় আর্দ্র গ্রীষ্মকাল কি আর্দ্র গ্রীষ্মকাল হচ্ছে যেখানে হিউমিডিটি অর্থাৎ গরমের ভাবটা তো আছেই তার সঙ্গে আমরা ঘামি না তাই না এই যে আর্দ্রতা এই আর্দ্রতাটা এখানে লক্ষ্য করা যায় আর শীতকালে কি হয় শুকনো হয়ে যায় আমাদের এখানে ত্বক আমরা বুঝতে পারি শুকনো হয়ে যায় আমরা অনেকটা তেল মাখি ঠোঁট শুকিয়ে যায় তাই তো শীতকালে আমাদের এই শুষ্ক শীতকাল আমরা এখানে বুঝতে পারি এরপরে দেখো একটা ছবি আছে সেই ছবিটা দেখে কি বুঝতে পারছো বলো তো একটা দিকে উজ্জ্বল সূর্য খুব গরম আরেকদিকে দিকে সুন্দর সবুজ একটা গাছপালা সুন্দর একটা পরিবেশ তার থেকে আমাদের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কতগুলো ঋতু প্রধানত দেখতে পাওয়া যায় এর থেকে আমরা বুঝতে পারছি কখনও পশ্চিমবঙ্গে গ্রীষ্ম কখনও সুন্দর আবহাওয়া হচ্ছে কখনও বর্ষা হচ্ছে নানা রকম তাহলে পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্যের কথা প্রধানত বলতে গেলে আমরা দেখব প্রধানত চারটি ঋতু দেখতে পাওয়া যায় গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল ও শীতকাল এছাড়াও কিন্তু দুটো ঋতু আছে শীতের ঠিক আগে হেমন্তকাল আসে আর শীত আর মানে সরি শীতের ঠিক আগেই আসে বসন্তকাল খুব কম সময়ের জন্য আসে ঠিক তারপরেই আসে হেমন্তকাল আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা সেটা দেখো মাটির ছবি অর্থাৎ মৃত্তিকা তাহলে মাটি কাকে বলে মাটি কি বিচ্ছূর্ণ মানে ছোট্ট ছোট্ট টুকরো পাথরের কণা মিশ্রিত জৈব ও অজৈব পদার্থকে সাধারণত আমরা মাটি বা মৃত্তিকা বলে থাকি এখানে যে পশ্চিমবঙ্গের আমরা ভাগ দেখতে পাচ্ছি বা পশ্চিমবঙ্গের যে একটা ম্যাপ দেখতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাব যে পশ্চিমবঙ্গের নানান জায়গায় নানান রকম মাটি আছে তার ভাগটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এক এক জায়গায় এক এক রকম মাটি দেখতে পাওয়া যায় আমাদের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের মাটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কী কী পশ্চিমবঙ্গের মাটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কী কী ভালো করে চিন্তা করো মেয়েরা যদি মাটির কথা বলি তাহলে মাটিটা সেখানেই এক এক জায়গায় এক রকম হবে তাই নয় কি তুমি যখন সমুদ্রের ধারে ঘুরতে যাও সেখানে কেমন মাটি দেখতে পাও বালি মিশ্রিত মাটি দেখতে পাও তো বেশিরভাগটাই বালি সেখানে সমুদ্রের ধারে তো বালি আছেই এছাড়া যেসব জায়গায় ধরো তোমরা গিয়ে সমুদ্রের ধারে থাকো যেখানে মাটি আছে গাছপালা আছে সেখানেও কিন্তু মাটিতে বালির পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি আমরা যেখানে থাকি কলকাতায় থাকি কলকাতার আশেপাশে থাকি তারা কিন্তু দেখবো আমাদের এখানের মাটি অন্যরকম আবারও চিন্তা করে দেখো মালভূমি অঞ্চল যেখানে লাল কাঁকুরে মাটি দেখা যায় অর্থাৎ কাঁকুরের ভাগ বেশি থাকে সেখানে লাল হয় মৃত্তিকা বীরভূম বর্ধমান জেলায় আছে সেসব জায়গা খোয়াইয়ের এছাড়াও চিন্তা করে দেখো যখন তুমি উপর দিকে চলে যাচ্ছ পশ্চিমবঙ্গের উত্তরে চলে যাচ্ছ সেখানে কি আছে আছে পাহাড় সেই পাহাড়ে আমরা যখন দেখি সেখানে গাছপালাও আছে মাটিও আছে কিন্তু কেমন মাটি সেখানের মাটি কিন্তু প্রচুর পরিমাণে নুড়ি কাঁকড়ে ভরা যতটা সম্ভূমি অঞ্চলের মাটি তার থেকে কিন্তু সেই মাটির বৈশিষ্ট্য একদমই আলাদা তাহলে এইভাবে দেখতে গিয়ে পশ্চিমবঙ্গের মাটিকে আমরা ছটি ভাগে ভাগ করেছি প্রথম হচ্ছে পার্বত্য মাটি তরাই মাটি সমভূমি অঞ্চলের পলিমাটি মালভূমি অঞ্চলের ল্যাটেরাইট মাটি অর্থাৎ লাল মৃত্তিকা ল্যাটেরাইট তাই তো ল্যাটের কথার অর্থ হচ্ছে লাল মৃত্তিকা লাল কাঁকুরে মাটি আর উপকূলে লবণাক্ত মাটি উপর থেকে নব মেয়েরা পাহাড় থেকে নিচ অব্দি আমাদের পশ্চিমবঙ্গের যে ভাগ সেটা চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে যে এই ছটা ভাগ সেইভাবে পশ্চিমবঙ্গকে বিভক্ত করেছে এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পাচ্ছ যে সেটা পাহাড় তাই তো পাহাড়ের ছবি পাহাড়ের ছবিতে আমরা দেখতে পাই যেখানে পাহাড়ে সারা বছর বরফ পরে যেসব জায়গায় সেখানে গাছপালা প্রায় হতেই পারে না সেই সব জায়গায় মাটি কিন্তু একেবারেই কাঁকুড়ে মাটি হয় সেখানে মাটির পরিমাণটা অলমোস্ট থাকেই না বলতে পারো তাহলে সেই পার্বত্য অঞ্চলের মাটি কেমন আমরা একটু দেখি পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মাটি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিকে দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার পার্বত্য অঞ্চলে পাথর ও কাঁকড় মিশ্রিত বাদামি নগের মাটি পার্বত্য মাটি দেখতে পাওয়া যায় তোমাদের যদি বলি একটুখানি এটা তোমাদের বইতে নেই শুধু জেনে রাখো এটা সম্বন্ধে তোমাদের খুব বেশি পড়াশোনা করতে হবে না শুধুমাত্র আমি পড়াচ্ছি তাই তোমরা একটু জেনে রাখো যে এই যে উত্তরে পার্বত্য অঞ্চল না সেখানে যে সব বাড়িগুলো হয় ছবি আছে দেখো বেশিরভাগ টিনের বাড়ি হয় কারণ সেই সব অঞ্চল খুবই ভূমিকম্প প্রবণে হ্যাঁ পাহাড়ি অঞ্চল তো সেখানে ধস নামে আর সেখানে আমাদের মতো ইঁটের বাড়ি প্রায় দেখাই যায় না তবে এখন শহর অঞ্চল কেন সর্বোচ্চই সেটা দেখা যায় কিন্তু পাহাড়ের গায়ে চট করে ইঁটের বাড়ি দেখা যায় না কমই দেখা যায় এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী জানো এখানের সঙ্গে ওখানে তফাৎটা হচ্ছে আমাদের এখানে বাড়িগুলো ইঁট দিয়ে তৈরি হয় তো সিমেন্ট দিয়ে তৈরি হয় তো ওখানে যে ইঁটের বাড়ি আমরা যেটাকে বলি সেটা সাধারণত ওই কাঁকর মিশ্রিত মাটি অর্থাৎ ওই বড় বড়ো পাথর দিয়ে তৈরি হয় জানো তো আমরা ভাবি হয়তো ইঁট দিয়ে তৈরি কিন্তু জানো তো বেশিরভাগ বাড়ি কারণ ওখানে ইঁটের ব্যাপারটা পাওয়া যায় না ইঁটটা অলমোস্ট মানে বেশিরভাগই পাওয়া যায় না ভীষণ দাম ওখানে ওরা কী করে ওখানে কি পাওয়া যাচ্ছে পাথর পাওয়া যাচ্ছে ওরা ওই পাথর দিয়ে ওই পাথর দিয়ে সেই ওদের সেই ভিত বা ওদের সেই বাড়ির অলমোস্ট জিনিসগুলো ওরা তৈরি করে এটা জাস্ট তোমাদের জেনে রাখার জন্য বললাম এছাড়াও আমরা দেখতে পাই এই মাটি খুব একটা উর্বর হয় না কেন হয় না কারণ এখানে গাছপালা হওয়ার সুযোগ পায় না কাকুর ভর্তি মাটির মধ্যে বালি ভর্তি মানে কাকড় ছোটো ছোটো কাকড়ে ভর্তি থাকে সেখানে গাছ ঠিকমতো হতে পারে না এছাড়াও আমরা দেখতে পাই কিছু গাছের ঝরা পাতা পরে মাটি একটু উর্বর হয় যেসব জায়গায় গাছ আছে সেখানকার ঝরা পাতা পরে মাটি উর্বরতা আনে এই মাটিতে কি আছে বেশি নাইট্রোজেন ও অম্ল অম্লের পরিমাণ একটু বেশি থাকে আর পার্বত্য মাটিতে সাধারণত কি কি চাষ হয় হয় চা কমলা লেবু ও শিঙ্কনা চাষ ভালো হয় এখানে এটা দেখে কি মনে হচ্ছে একদম সমান জমি যেখানে ঘাস আছে সুন্দর এটা হচ্ছে একটা সমভূমি অঞ্চল সেই সমভূমি অঞ্চল তাহলে আমরা দেখি এবার যে সমভূমি অঞ্চলের পলিমাটিকে আমরা কটি ভাগে ভাগ করেছি এই সমভূমি অঞ্চল আমরা জানি বা পড়েছি যে সাধারণত নদী গঠিত পলিমাটি দিয়েই এই সমভূমি তৈরি হয় বিস্তৃত সমভূমি আছে আমাদের পশ্চিমবঙ্গে সেটা তৈরি হয় এই নদীর পলিমাটি দিয়ে আমরা পরে বলবো যে কত রকমের কী পলিমাটি আছে তাহলে এই পলিমাটিকে আমরা এখানে ক ভাগে ভাগ করেছি এই নদী থেকে যে পলিমাটি জমা হয়ে সমভূমি তৈরি হয়েছে তাকে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে নতুন পলিমাটি মাটি আর একটা হচ্ছে পুরনো পলিমাটি মাটি আর একটা নোনা বা লবণাক্ত পলিমাটি মাটি নোনা লবণাক্ত পলি মাটি কোথায় নদীও যেটা সমুদ্রের দিকে যেসব নদীগুলো আছে সমুদ্র আছে নদী আছে সেসব জায়গায় কিন্তু পলিমাটি আছে কিন্তু সেটা লবণাক্ত সেখানকার মাটিগুলো নুনের ভাগ বেশি থাকে এখানে দেখো ছবিটা যেটা দিয়েছে যে নদী বয়ে যাচ্ছে নদীটা প্রায় শুকিয়ে যায় অন্য সময় অর্থাৎ এগুলো এই নদীগুলোতে যে পলিমাটি দিয়ে যে সমভূমি গড়ে উঠেছে এই নদীগুলো যে নদী বয়ে যাচ্ছে সেখানে আশেপাশে সদ্য নদী থেকে যে পলিমাটি জমেছে এগুলোকে বলা হয় নূতন পলিমাটি তাহলে আমাদের আমরা জানবো যে এই নূতন পলিমাটি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দেখতে পাওয়া যায় আর এর বৈশিষ্ট্য কী আর এই মাটিতে কোন ফসল ভালো উৎপন্ন হয় কোথায় দেখতে পাওয়া যায় নতুন পলিমাটি ভাগীরথী নদীর দুপাশে উর্বর নতুন পলিমাটি দেখা যায় এছাড়াও দক্ষিণ মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং বর্ধমানে এই নতুন পলিমাটি দেখতে পাওয়া যায় এর বৈশিষ্ট্য বলতে গেলে দেখব যে এর জল ধারণ ক্ষমতা কম এতে কিসের ভাগ বেশি আছে মানে মিশে আছে এখানে লোহার ভাগ এই মাটিতে মিশে থাকে আর এখানে কি কি ভালো ফসল কী কী উৎপন্ন হয় এখানে উৎপন্ন হয় ধান পাট আখ গম বিভিন্ন নানা রকমের সবজি এখানে দেখো আমরা এক ধরনের মাটি দেখতে পাচ্ছি এই মাটিটা দেখে একটু মনে হচ্ছে একটু শুকনো পুরনো মাটি এটা হচ্ছে পুরনো পলি মাটি তাহলে আমরা প্রশ্ন এখানে পাবো যে পুরোনো পলি মাটি কোথায় দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের আর পশ্চিমবঙ্গের এর বৈশিষ্ট্য কী এই মাটিতে কী কী ফসল ভালো হয় উত্তরে সমভূমি অঞ্চলের মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার জেলাতে পুরনো পলিমাটি দেখতে পাওয়া যায় এর উর্বরতা নতুন পলিমাটি অপেক্ষা কিছুটা কম তাহলে বুঝতে পারছি যে এখানকার বৈশিষ্ট্যটা কি এখানকার পলিমাটি নতুন পলিমাটি অপেক্ষা তার মানে তার যে উর্বরতা সেটা কিন্তু কম ভূমিতে লাল কাঁকড়যুক্ত মাটিও দেখতে পাওয়া যায় আর তাই যে প্রশ্নটা ছিল এই মাটিতে কী কী ফসল ভালো উৎপন্ন হয় বোরো ধান হয় আম হয় আনারস হয় তুঁত চাষ হয় এখানে দেখো আমরা লাল মাটি দেখতে পাচ্ছি লাল পাথর দেখতে পাচ্ছি এটা ল্যাটেরাইট মাটি লাল মাটি তাহলে আমরা দেখব ল্যাটার শব্দটির অর্থ কি ল্যাটার শব্দটির অর্থ হচ্ছে ইট যেটা ল্যাটিন ভাষা ল্যাটার শব্দটি হচ্ছে একটি ল্যাটিন ভাষা এর অর্থ হচ্ছে ইট কোন কোন অঞ্চলে এই জাতীয় মাটি দেখতে পাই আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে পশ্চিমে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান পশ্চিম মেদিনীপুরে এই মাটি দেখতে পাওয়া যায় এই মাটি কিন্তু খুবই অনুর্বর মেয়েরা এই মাটি এই সব অঞ্চলগুলিতে দেখতে পাওয়া যায় এছাড়া দেখো এই যে অঞ্চল এই যে মাটি সেই মাটি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এই লাল কাকুরে মাটি দেখতে পাওয়া যায় কোথায় কোথায় দেখতে পাওয়া যাচ্ছে লাল কাকুরে মাটি আর তার বৈশিষ্ট্য কি লাল কাঁকুরে মাটি পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় বীরভূম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় আর এর বৈশিষ্ট্য মানে মাটিটা কেমন তাহলে এর বৈশিষ্ট্য হচ্ছে এতে বালি আছে এই মাটিতে কি আছে বালি আছে এছাড়াও লাল রঙের কাঁকড়ের পরিমাণ বেশি থাকে আর এই মাটি কিন্তু খুবই অনুর্বর খুবই অনুর্বর বুঝতেই পারছো দেখে যে খুব একটা এতে চাষ আবার ভালো হবে না সেই জন্য এই মাটির এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য যেটা বললাম খুব অনুর্বর এখানে চাষ ভালো হয় না এই মাটিতে বালি আছে এছাড়াও লাল রঙের কাঁকড়ের পরিমাণ বেশি এটা দেখো তো দেখে চিনতে পারছো কি না হ্যাঁ সমুদ্রের ধারের মাটি এই সমুদ্রের ধারে আমরা কি কীরকম মাটি দেখতে পাই উপকূলের লবণাক্ত মাটি দেখতে পাই তাহলে এর সম্বন্ধে বলতে গেলে আমরা বলবো পশ্চিমবঙ্গের দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনায় বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন ও পূর্ব মেদিনীপুর জেলায় এই মাটি দেখতে পাওয়া যায় এই মাটিতে কি আছে নুন ও কাদার ভাত বেশি থাকে আর এইসব মাটিতে যেসব গাছ ভালো জন্মায় সেগুলো হচ্ছে ম্যানগ্রোভ নারকেল তরমুজ কাদু বাদাম সুপারি ফুটি এই জাতীয় আর এই মাটিতে আবার সূর্যমুখী ফুলের চাষও খুব ভালো হয় এবার দেখো সবুজে চলে আসলাম আমরা সবুজ উদ্ভিদ আর এই সবুজ উদ্ভিদ দেখতে গিয়ে আমরা দেখব পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ বা প্রাকৃতিক উদ্ভিদ কাকে বলে যে সমস্ত গাছপালা বা ঘাস আপনা আপনি মাটি ভেদ করে জন্মায় তাকে স্বাভাবিক উদ্ভিদ বা প্রাকৃতিক উদ্ভিদ বলে যে সমস্ত গাছপালা আমরা আমাদের লাগাতে হয় না আপনা আপনি মাটি ভেদ করে জন্মায় তাকেই আমরা স্বাভাবিক উদ্ভিদ বলি বা প্রাকৃতিক উপায়ে যে উদ্ভিদগুলো আমরা পাই তাকে আমরা প্রাকৃতিক উদ্ভিদ বলে থাকি পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদকে কটি ভাগে ভাগ করা হয়েছে ও কী কী আবারও এই মাটির মতোই কিন্তু উদ্ভিদকেও চিন্তা করে নেব সেই উত্তর থেকে দক্ষিণে তাহলে প্রত্যেকটা ভাগই পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে দক্ষিণে একেবারে সমভূমি কিংবা একেবারে উপকূলে সমুদ্রের ধারে অবধি চলে এসেছে সেই ভাগগুলো কী কী ভাগ পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদদের ভাগগুলো হলো পার্বত্য অঞ্চলের সরলবর্গীয় উদ্ভিদ চিরহরিত বনভূমি শুষ্ক পর্ণমোচী অরণ্য সমভূমি অঞ্চলের মিশ্র উদ্ভিদের বনভূমি এবং ম্যানগ্রোভ বনভূমি এই পাঁচটা ভাগ পশ্চিমবঙ্গের সভাগুলো উদ্ভিদের তালে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে আর আমি বলে দিলাম ভাগগুলো কি কি। ছবিগুলো দেখে বুঝতে পারছো এটা কোথাকার উদ্ভিদ অবশ্যই বুঝতে পারছ দেখো মন্দিরের মতো তার চূড়া এবং সেটা সুন্দর হয়েছে তার মানে এটা পাহাড়ি অঞ্চল পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় উদ্ভিদ কোথায় দেখতে পাওয়া যায় এর কয়টি উদাহরণ দাও এবং এই উদ্ভিদগুলিকে মানে কিভাবে আমাদের উপকার করে এগুলো সাধারণত পশ্চিমবঙ্গের এই সরলবর্গীয় উদ্ভিদ আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পাহাড়ের ঢালে বুঝতেই পারছো এগুলো পাহাড়ের ঢালে হয় এই জাতীয় ফাইন পার ফাঁদ জাতীয় উদ্ভিদ তাহলে এর উদাহরণের মধ্যে পড়ছে ও ফার পাইন লোয়েল ম্যাগনোলিয়া রোডোডেন্ডন ইত্যাদি তাই তো আর এই উদ্ভিদগুলির থেকে আমরা কি পাই এই উদ্ভিদগুলির কাঠ থেকে আমরা প্যাকিং বক্স দেশলাই কাঠি খুব হালকা হয় তো এখানকার কাঠগুলো দেশলাই কাঠি ইত্যাদি তৈরি হয় এছাড়াও তো আসবাবপত্র আছেই দেখতে পাওয়া যায় আর এই সবুজ সবুজ উদ্ভিদ এই গাছপালায় ঘেরা অরণ্য তাহলে পশ্চিমবঙ্গের আমরা কোথায় এই সারা বছর সবুজ থাকে চিরহরিত সারা সময় সবুজ বনভূমি দেখতে পাই চিরহরিত বনভূমি তাহলে কোথায় দেখতে পাই আমরা হিমালয়ের পার্বত্য মানে পর্বতের হিমালয় যে পর্বত আছে সেখানকার পারদেশে তরাই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় সারা বছর তাই সেখানে চিরহরিত বনভূমি দেখতে পাওয়া যায় কেমন কেমন এখানে বৃক্ষ আমরা দেখতে পাই কি কী বৃক্ষ দেখতে পাই এখানে দার্জিলিং জলপাইগুড়ির কথা চিন্তা করো তাহলে সেখানে আমরা কী কী বৃক্ষ দেখতে পাই সেখানে শাল সেগুন চাপলাশ বাঁশ বেদ গজ্জন এই জাতীয় বৃক্ষ আমরা দেখতে পাই এবার আমরা চলে আসছি এমন একটা উদ্ভিদের ক্ষেত্রে যে উদ্ভিদকে আমরা বলি পর্ণমোচি অর্থাৎ যে সমস্ত গাছের পাতা শীতকালে ঝরে যায় তাকে পর্ণমোচী বলে তাহলে পর্ণমোচী অরণ্য কাকে বলে যে সমস্ত গাছের পাতা শীতকালে ঝরে যায় তাকে পর্ণমোচি অরণ্য বলা হয় এর কিছু উদাহরণ বলতে যেমন শাল সেগুন অর্জুন পলাশ ইত্যাদি এবার যেটা সমুদ্রের ধারে বা নদীর ধারে দেখো আমরা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের কথা বলবো ম্যানগ্রোভ বনভূমি কাকে বলছি ম্যানগ্রোভ বনভূমি বলা হয় পশ্চিমবঙ্গের দক্ষিণে বা দক্ষিণ চব্বিশ পরগনার বঙ্গোপসাগরের উপকূলে যে সমস্ত গাছপালা জন্মায় তাদেরকে বলা হয় ম্যানগ্রোভ বনভূমি এই বনভূমি কোথায় আমরা দেখতে পেয়েছি বললাম আর তাহলে এখানকার কিছু উদ্ভিদ সম্বন্ধে জানি কি উদ্ভিদ সুন্দরী কেয়া হোগলা গোলপাতা ইত্যাদি এই ম্যাঙ্গ উদ্ভিদের বৈশিষ্ট্য কি যেহেতু বালির ভাগ বেশি এখানে মেয়েরা এই উদ্ভিদের শিকলগুলো মানে মাটি থেকে ভালো মতো শ্বাস করতে পারে না সেই জন্য তারা কি করে শিকলগুলো উপর দিকে উঠে আসে আর যেহেতু বালির ভাগ বেশি জলের সঙ্গে সেটা সরে যায় তাই গাছকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু এমন মূল উপর দিকে আছে যেগুলোকে বলা হয় ঠেসমূল এখানকার গাছের বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল এবং ঠেসমূল তাহলে এই গাছগুলি শ্বাস নেওয়ার জন্য শ্বাসমূল থাকে আবার লবণাক্ত পাটিতে দাঁড়িয়ে থাকার জন্য ঠেসমূল থাকে এই সব গাছগুলিতে এটাই কিন্তু এর বৈশিষ্ট্য এবার দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাটি গরমে ফেটে গেছে এবং মাটিতে প্রচুর পরিমাণে তাহলে কখন সেটা হয় সেটা হয় গ্রীষ্মকালে তাহলে কোন কোন মাস নিয়ে আমরা দেখব গ্রীষ্মকাল হয় বৈশাখ জ্যৈষ্ঠ বাংলায় এবং ইংলিশে এপ্রিল মে মাস নিয়ে সাধারণত গ্রীষ্মকাল হয় মার্চ মাস থেকে কিন্তু গ্রীষ্মকাল শুরু হয়ে যায় পশ্চিমবঙ্গে আর এখানে কেমন আবহাওয়া দেখতে পাওয়া যায় সমভূমি অঞ্চলে কেমন আবহাওয়া দেখতে পাওয়া যায় সমভূমি অঞ্চলে আবহাওয়া হচ্ছে যে এখানে খুবই মানে গরম থাকে বায়ুর আর্দ্রতা যথেষ্ট পরিমাণে বেশি থাকে বাতাসে উষ্ণতা থাকে বায়ুর আর্দ্রতা মানে বেশি থাকে যার জন্য আমরা গরম এখানে অনুভূত হয় এবার যে প্রশ্নগুলো সেগুলো মেয়েরা তোমরা নিজেরা লিখবে খাতায় এবং সেগুলো অভ্যেস করবে পশ্চিমবঙ্গে চারটি প্রধান ঋতু ছাড়া আর দুটি যে ঋতু দেখা যায় বিশেষ মানে যে ঋতু দেখা যায় তা সেটা কি কি। আর কোন কোন বাংলা মাস ইংরেজি মাস নিয়ে বর্ষাকাল কোন কালে ভোরবেলায় শিশির পড়তে দেখা যায় শীতকালে প্রধানত কোন সবজি গুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় আমরা জানি সেটা তরাই অঞ্চলে মাটি মানে তরাই মাটি কোথায় দেখতে পাওয়া যায় এটেল মাটি কিসের ভাগ বেশি থাকে দোমাস মাটির বৈশিষ্ট্য কি পার্বত্য মাটিতে সাধারণত কীসের চাষ ভালো হয় কোন মাটিতে সূর্যমুখী ফুলের চাষ ভালো হয় এবার কোন অঞ্চলে উদ্ভিদের ঠেসমূল দেখতে পাওয়া যায় একটু আগে আমি বলেছি আমি এবার শূন্যস্থান পূরণ করো মেয়েরা আমন ধান চাষের মশরুম হল ড্যাশ শিউলি ও কাশফুল ফোটে ড্যাশ ঋতুতে মাটিতে নানা রকম ড্যাশ ড্যাশ এবং জলকানা মিশে থাকে দুটো আছে মেয়েরা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ড্যাশ অঞ্চলে লবণাক্ত মাটি দেখা যায় লাল রঙের কাঁকুড়ে মাটি খুবই কি হয় উর্বন্যা অনুভব তোমরা জানো লিখে নেবে টিকা হচ্ছে তরাই মাটি খোয়াই তাহলে আমরা আজ আজকে এই অধ্যায়টা শেষ করলাম তোমরা